আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো সিবিডিসি এই প্রজেক্টটা তো আমরা সবাই জানি যে সেমস লাইক সাতোশি কুরের মতোই একদম হুবহু কপি। তো এইটাতে অনেকে অংশগ্রহণ করছেন, অনেকে মাইনিং করতেছেন, অনেকের আবার বলতেছেন যে ভাই আমার মাইনিং কালেক্ট হচ্ছে না, ব্লক নাই হয়ে যাচ্ছে, আমরা ব্লক আপনার কালেক্ট করতে পারতেছি না, প্লাস আমাদের হ্যাশ পাওয়ার কমে যাচ্ছে। এক কথায় অনেকেরও লং ইন হইতেছে না, তারপরে হচ্ছে আপনার রেজিস্টার প্রবলেম, এই সেই অনেক কথা বলছেন আর কি। তো সবগুলোর আনসার আমি এক এক করে আপনাদেরকে দিব এবং এগুলার সবগুলোর সলিউশন খুঁজে বের করার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট দ্য ভিডিওস। মেন পয়েন্ট, নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দেন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন ইভেন ফার্স্ট কমেন্ট। বিকজ অফ গাইস, আমরা হচ্ছে ডেলি অনলাইন আর্নিং সোর্সগুলো টেলিগ্রামের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর হ্যাঁ, একটা লাইক করে দিন ভাই, আপনাদের একটা লাইক আমাদের কিন্তু একটা ইন্সপায়ারেশন হয়ে দাঁড়ায় নেক্সট যে ভাইয়েরা লাইক দিছে ভিডিওর মধ্যে। তো লাইক যদি বইলা নিতে হয় তাহলে এটা নিজেদের কাছেই খারাপ লাগে, আপনাদেরকে আমরা হেল্প করি ভিডিও বানায়, আপনাদেরও আর্নিং হয় আমাদেরও আর্নিং হয়। সো লাইকটা দিয়ে দেওয়াটাই আমাদের আমাদের জন্য ভালো, প্লাস আপনারা দিলে আমাদের মন থেকে খুশি লাগে যে না ভাইয়েরা লাইক দিছে, এটা ভাই একটা রিকোয়েস্ট আর কি আমাদের পক্ষ থেকে থাকে, সব চ্যানেলেরই একই কথা। তো এখন চলেন আমরা এটা ই করি, এক্সপ্লেন করি। আমি এই পোস্টের লিঙ্কটা টোটালি মানে এই অ্যাপের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, ভালোভাবে বুঝেন। তো এখন এই প্রজেক্টের যে মূল সমস্যা সেটা আমি আপনাদের সামনে সমাধান করি। যেমন আপনি যদি এখানে একটা ক্লিক করেন, এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই, আমার এমএবি একদম অ্যাপের মধ্যে নিয়ে যাবে ডিরেক্টলি। তো আমরা একটু লাইভ দেখি, ভিডিওটা স্কিপ করবেন না, আমি দেখতেছি এটা অ্যাকচুয়ালি কোথায় নিয়ে যায় আমাকে, একটু ওয়েট করেন, জাস্ট একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে নিয়ে আসছি, এখন দেখেন ভালোভাবে বুঝেন, এটা কিন্তু একটা ওয়েবসাইট, ইনভিটেশন কোড যা আছে তাই থাকবে, এখানে একটা ইমেল দেবেন, এখানে একটা পাসওয়ার্ড। অনেকে বুঝেনি না যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ডটা হবে এই টাইপের, এই যে এরকম ধরেন আমার নাম জুয়েল, এক্সাম্পল আপনি এরকম দিবেন, একদম এরকম, ঠিক আছে, এরকম দিবেন। আই থিঙ্ক এরকম দিলেই হয়ে যাবে, এই স্টার হ্যাশ অ্যাট দ্য রেট এগুলো দেওয়ার দরকার নেই, জাস্ট এই নামের সাথে সংখ্যা দিয়ে দিবেন, আপনার পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে আমি যতদূর জানি আর কি, আমি এইভাবেই করছিলাম। তো সাইন আপে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে অ্যাপটা ডাউনলোড করতে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে, আমি আগের বার বলছিলাম আপনাদেরকে আমার জানা মতে, আমি দেখাচ্ছি। তো আমি কিন্তু বলছি এই পোস্টের মানে লিঙ্ক দিয়ে দিব, কারণ আপনাদের কী সুবিধা হবে আমি আপনাদের বুঝাই। আমি চাইলে এই লিঙ্কটাও দিতে পারি ভিডিও ডিসক্রিপশনে, এটাও দিয়ে দিবেন, আর এই পোস্টের লিঙ্কও দিয়ে দিবেন, ডাউনলোড অ্যাপ নামক এই পোস্টের কমেন্টস বক্সে ক্লিক করে দিবেন, এইখান থেকে অ্যাপটা ডাউনলোড করবেন, এই তাহলে আপনাদের ইজি হবে, অনেক তাড়াতাড়ি ডাউনলোড করতে পারবেন। ধরেন আপনার ডাউনলোড করা হয়ে গেল, এখন অ্যাপটা ওপেন করার পরে আমি এটা বন্ধ করে দিই, সেম টু সেম ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, ওটা তো আর দেখাইতে হইব না তাই না। আবার অনেক সময় নেটওয়ার্ক এরর থাকে, কারণ ভাই ওদের তো যদি আমরা এবারে হিসাব করি, আমরা এটা কিন্তু যদি হিসাব করেন যেহেতু সাতাশি কুরের মতো সেম টু সেম, এটার অলরেডি আমি যতদূর বুঝলাম হয়তো বা মিলিয়ন ইউজার হয়ে গেছে, ওভার দেন মিলিয়ন ইউজার হয়ে গেছে, তার মানে একটু সার্ভার ক্র্যাশ করতেই পারে। তো দেখেন আমার কিন্তু সকালবেলা হ্যাশ পাওয়ার ছিল মাত্র মেবি কত 40,000 না 34,000, আর এখন দেখেন 70,890। কারণ কি আমি আপনাকে বুঝাচ্ছি, যখন আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন মাত্র 500 হ্যাশ পাবেন, এটা কোনো প্রকার রেফারেল কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই, ঠিক আছে। আর এটা আপনার টোটাল ব্লক কালেক্ট আর কি, মানে কতটা ব্লক ক্রিয়েট হয়। আর এই দেখেন মাইনার, ভালোভাবে বুঝেন আমার হ্যাশ পাওয়ার কীভাবে এত বেশি, এইখানে যত বেশি মাইনার তত আমার হ্যাশ পাওয়ারটা বাড়বে। এখন আসেন ব্লক কালেক্ট করি, আমি এখান থেকে ক্লিক করে ব্ল্যাক করে দিই এটা, তাহলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো। এই দেখেন এই যে আমার এই ব্লকগুলো কিন্তু কার নিচের দিকে, এই যে দেখছেন এগুলো ক্রিয়েট হয়েছে, এই ব্লকগুলো ক্রিয়েট হচ্ছে। তো এইখানে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, অনেকে বলে যে ব্লক কালেক্ট হয় না, রিজন কি আমি দেখাই ভাই, কিছু পাবলিক আছে অ্যাকাউন্ট করে মইরা যায় মানে মারা যায় আর কি, হাইশের নাইটেই বাস্তবতা। এই দেখেন এখানে কিন্তু স্পষ্ট ভাষায় কী লিখছে, দ্য 144 ব্লক স্টপ ইট স্টপিং, মানে যদি 144টা ব্লক আপনার এই যে এইখানে 15টার জায়গায় হয়ে যায়, আপনি যদি রিসিভের মধ্যে ক্লিক না করেন, যে আমি রিসিভ করেন দেখেন আমার কিন্তু হয়েছে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের যেই মানে মাইনিং পাওয়ার অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে, মানে কোনো ইনকাম হবে না আপনার। আর এখানে কিন্তু বলতেছে নেক্সট ব্লক কত ব্লক হচ্ছে, তা আমি সাজেস্ট করবো আপনারা 20-30 মিনিট পর পর এটা কালেক্ট করে নেবেন, তাহলে আর কোনো আপনার এরর আসবে না। তারপরেও যদি কোনো এরর আসে আমি আপনাদেরকে আরও কিছু বুঝাই, এক্সাম্পল ধরেন আপনার এরর আসতেছে, অ্যাপটা এইভাবে চাপটা ধরবেন, এরকম চাপটা ধরবেন, এই যেরকম চাপটা ধরে এই অ্যাপ ইনফো এখানে চলে যাবেন। যাওয়ার পরে এই দেখেন স্টোরেজ নামক একটা অপশন, ডেটার নিচে এখানে ক্লিক করে ক্লিয়ার ডাটা,
ক্লিয়ার ক্যাচ এই দুইটাই ক্লিয়ার করে দিবেন। আমি তো এখন করলে এটা লগ আউট হয়ে যাব, তাহলে আমি আবার ঝামেলায় পড়ে যাবো, তাইলে দেখাইলাম না আমি। আপনি এটা বুঝছেন, এখানে দেখবেন সব জিরো জিরো হয়ে যাবে। ওকে, তো যখন আপনি এইটা ক্লিয়ার করে দিবেন, অ্যাগেন ওপেন করবেন অ্যাপটা, ওপেন করে লগ ইন করে নেবেন অ্যাকাউন্ট। যদি হয় তাহলে দেখবেন যে সব ইরোর ই হয়ে গেছে, আপনার ফিক্স হয়ে গেছে। তবু যদি না হয়, অ্যাপটা টোটালি এরকম চাপদা ধরে এখানে ক্লিক করে এই যে দেখেন আনইনস্টল নামক একটা অপশন আছে, টোটালি অ্যাপটা ডিলিট করে দিবেন, নতুন করে আবার অ্যাপটা ডাউনলোড করবেন। এটা তো মনে প্লে স্টোরে অ্যাভেলেবল আছে, তাই না? আরে সরি, একটু ওয়েট, আমি সার্চ বার একটু দেখি, একটু ওয়েট করেন না গাইস, প্লে স্টোরে অ্যাভেলেবেল নাই। আপনার আমাদের এই যে টেলিগ্রাম আছে না, আমি দেখাচ্ছি, এই যে আমার এই টেলিগ্রাম বক্সে থেকে এখান থেকে আপনি এই এটা ডাউনলোড করে নিন, ঠিক আছে? এই যে আমি আপনাদের সুবিধাতে একটা কাজ করি, এটা লিঙ্কটা কপি করে এখানে অ্যাড করে দিই, ঠিক আছে? এই এই টুইটারের জায়গায় আমি ডাউনলোড অ্যাপ লিখে দিই, তাহলে আপনাদের জন্য ইজি হলো। ডাউনলোড অ্যাপের মধ্যে ক্লিক করলে এই যে এই লিঙ্কের মধ্যে নিয়ে আসবে, এরকম জাস্ট এখানে টাচ করবেন, এটা অটোমেটিক্যালি ডাউনলোড হতে থাকবে, ঠিক আছে? তারপরে আপনার অ্যাপটা ওপেন করে লগ ইন করে নেবেন, লগ ইন করে নেওয়ার পর দেখবেন যে ইনশাল্লাহ এররগুলো ফিক্স হয়ে গেছে। ওকে, তারপরে আরও কিছু কাজ আছে আমি আপনাদেরকে বুঝাই দিই, সেটা তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এখন হচ্ছে দেখেন মাইনার, এই দেখেন আমার একটু কিন্তু কী ছিল, এখানে সব হ্যাস পাওয়ার শো করতেছিল, তাই না? এখন কিন্তু দেখেন আমার কিন্তু কিছুই শো করতেছিল না, এখন আবার আসছে। মানে আপনাদেরকে এই কাজটা করতে হবে একটু স্লোলি, যেমন ভালো নেটওয়ার্ক, লাইক আপনার যেইখানে ভালো নেট পাচ্ছেন আপনি ওইখানে যে এটা ব্লকটা ই করবেন, ক্লাক ই কী বলে যে কালেক্ট করবেন। তো আমি যদি এই থ্রিডটে ক্লিক করি, মানে এই আইকনের মধ্যে, এখন দেখেন মাইনারের মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে এইখানে ভালোভাবে বুঝেন কেন আপনার ইনকামটা কমে যায় কিংবা কেন আমাদের এই সমস্যাটা হয়, হ্যাশ পাওয়ার কমে যায়। আমার ওয়ান লেভেলে 1058 জন জয়েন করছে, লেভেল টুতে হচ্ছে 2556 জন জয়েন করছে, মানে এটা আমার টোটাল রেফারেল হিসাব করলে অ্যাভারেজ প্রায় 3600 মতো। ওকে, তো এখানে দেখেন এই যে এই লোকটা স্টার্ট লেখা আছে, এই লোকটা আবার কী লেখা, স্টপ, মানে হ্যাঁ অ্যাকাউন্ট করে হয়তো মারা গেছে, নাহলে হ্যাঁ কাজ করে না, এরকম আর কি। তো এইরকম যাদের ক্ষেত্রে যাদের স্টপ আছে ওদের কিন্তু ইনকামটা আপনার হবে না, মানে তাদের কাছ থেকে আপনি কিছুই পাবেন না, বিশেষ করে রেফারেল ক্ষেত্রে, কিংবা আপনার যদি এগুলো স্টপ থাকে আপনি টাকা পাবেন। এটা ই হয় কীভাবে, স্টার্ট হয় কীভাবে, এই যে যারা মাইনিং কালেক্ট করতেছে, এক্সাম্পল এরকম টাচ করে করে মাইনিং কালেক্ট করতেছে, ওদেরই কিন্তু আর্নিং, মানে এগুলো সব কিছু ঠিক থাকে, বুঝে আসছে? তারপর এখানে আছে আপনার এই যে আপনার ইনভাইট মাইনার, আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করতে পারেন। এখানে কিন্তু মোটামুটি ভালো একটা রিওয়ার্ড আছে, দেখেন লেভেল 1 10% পাবেন, লেভেল 2 এরও একটা হিসাব আছে, 1 মাইনার আর লেভেল 2 মাইনার, সো ইউ ক্যান গেট 5%, মানে এখানে হচ্ছে প্রথমে 10% তারপরে 5%। এই যে জাস্ট আপনার রেফারেলিংটা শেয়ার করেন বিভিন্ন জায়গায়, ভালো একটা রিওয়ার্ড এখান থেকে আপনারা নিতে পারবেন। এটা কিন্তু খুবই খুবই মারাত্মক একটা প্রজেক্ট। আর যদি আপনারা এই অ্যাবাউটের মধ্যে ক্লিক করেন, ওদের এই যে টুইটার টেলিগ্রাম টেলিগ্রাম আছে, আপনারা চাইলে এখান থেকে তাদের টুইটারের মধ্যে আপনারা এখানে দেখে নিতে পারেন, ঠিক আছে? এক কথায় ভালো একটা প্রজেক্ট ভাই, আপনারা এই প্রজেক্টারে ভুল করেও স্কিপ করবেন না, কোনো এরর আসলে অ্যাপটা ডিলিট করে আবার নতুন করে ইনস্টল করে নেবেন, তারপরে যদি না হয় অ্যাপটা ক্লিয়ার ডাটা করে আবার লগ ইন করে নেবেন, সব এরর ফিক্সড হয়ে যাবে। ওকে, সর্বশেষ ভিডিওর সর্বশেষ আমি একটা কথা বলি, এখন অনেকে কোশ্চেন থাকতে পারে যে ভাই এটা তো সেম টু সেম 87 কোরের মতো কপি পেস্ট করছে, তাইলে এটা কি ভালো প্রজেক্ট হইতে পারে? আমি আপনাকে একটা কথা বলি ভাই, ধরেন আপনার হচ্ছে একটা কোম্পানি আছে, যেই কোম্পানি মোবাইল মেক করে, এটার ফাউন্ডার ধরেন আপনি, মোবাইলের নাম ধরেন যে আপনার এক্সাম্পল স্যামসাং, কথার কথা স্যামসাংয়ের মালিক আপনি। এখন আমি কি করলাম, আপনারে কপি করলাম, স্যামসাং ফোনটারে সেম টু সেম কপি করলাম। আপনাকে কপি করতে হলে অবশ্যই কিন্তু আমার ওই কপি করার যোগ্যতাটা থাকতে হবে, আপনার ফোনের সেম টু সেম যে আমি কপি করব, আমার ওই যোগ্যতা, আমার ওই টাকা পয়সার অ্যাবিলিটি কিংবা আমার এক্সপিরিয়েন্স, স্মার্টনেস, যাই বলেন না কেন, সব কিছু কিন্তু আমার মধ্যে বিদ্যমান থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি আপনার কপি করতে পারবো না, ঠিক কিনা বলেন? যেমন আমি চাইলেই কিন্তু এখন একটা মোবাইল বানাইতে পারবো না, কারণ কি, মোবাইলের ব্যাপারে আমি অজ্ঞ, মোবাইলের ব্যাপারে আমি জানি না, বাট আমি যদি মোবাইল মেকিং জানতাম তাহলে কিন্তু আমি মোবাইলটা বানাইতে পারতাম, ঠিক কিনা ভাই? তো 87 কোরকে যেহেতু ওরা কপি করতে পারছে, তার মানে ওদের অবশ্যই অ্যাবিলিটি আছে, অবশ্যই এই প্রজেক্ট আমরা 99% শিওর থাকতে পারি এটা ভালো একটা প্রজেক্ট হতে চলেছে ইনশা আল্লাহ। বিকজ কপি করতে গেলেও অভিজ্ঞতা অর্জন করতে হয়, অ্যাবিলিটি থাকা লাগে, মানে টাকা পয়সার দিক দিয়ে আপনাকে এই কী বলে যে বিত্তবান থাকতে হবে, আদারওয়াইজ তো আপনি এটা পারবেন না, সম্ভব না এরা, কারণ টাকা ছাড়া কোনো কিছুই পসিবল না। সো তাদের টাকা পয়সা আছে, আপনার নিশ্চিত থাকেন ইনশাল্লাহ ভালো কিছুই হবে এইখান থেকে। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, অনলাইনে আসছেন কাজ করতে, কে কী বললো না বললো ওইদিকে কান দিয়েন না,
স্ক্যাম ফেক ওগুলো আমরা পরে বুঝবো, আগে জয়েন করব যা হওয়ার পরে হবে। 87 কোর অনেকে স্ক্যাম বলছিল, কি একটা বাস খাইছে দেখেন। আর আপনারা তো জানেন 87 কোর থেকে আমি 20 লক্ষ টাকা পেমেন্ট পাইছি আলহামদুলিল্লাহ। সো আমি আপনাদেরকে পার্সোনালি একদম টোটালি স্ট্রংলি রিকমেন্ড করব, মোস্টলি প্রত্যেকটা প্রজেক্টই পাওয়ারফুল যেগুলো আমরা রিভিউ করি, জয়েন করবেন। পেমেন্ট পাই না পাই সেটা হচ্ছে পরের বিষয়, যাতে কোনো আফসুস না থাকে যে আমরা কাজ করি নাই যার কারণে পাই নাই। কাজ করছি পাই নাই সেটা আমরা কপালের ক্ষেত্রে ফালাই দিতে পারি, যে কপালে ছিল না পাইনি কিংবা প্রজেক্ট স্ক্যাম করছে। বাট এমন যেন না হয় আপনার মনে যেন অশান্তি থাকে যে আহিরে কেন জয়েন করলাম না, কেন জয়েন করলাম, ওই রকম আফসুস যেন মনের মধ্যে না থাকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। বাই বাই, আল্লাহ হাফেজ। ভিডিওর মধ্যে একটা লাইক একটা কমেন্টস করে দিন প্লিজ, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন।